সিনেমাটির মাধ্যমে আজকে আমরা জানতে পারব কিভাবে মানুষের অপারেশন করা শুরু হয়েছিল। মুভি শুরু হয় বেঞ্জামিন নামের এক নাপিতকে দেখিয়ে। সে মাঝে মধ্যে ওষুধ তৈরির কাজ করত, তার কাছে জুড়িবুটির অনেক জ্ঞান ছিল। তখন আমরা রবার্ট নামের একটা ছোট ছেলেকে দেখতে পাই, সে বেঞ্জামিনের কথাগুলো মন দিয়ে শুনছিল। সে কথাগুলো মন দিয়ে শুনে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরতে থাকে। আমরা জানতে পারি রবার্টের মা অনেক অসুস্থ, তার কি রোগ হয়েছে সেটার কোনো আইডিয়া কারোর কাছে ছিল না। কিন্তু আজ রাতে রবার্ট লক্ষ্য করে তার মায়ের শরীর খুব বেশি খারাপ হচ্ছে। সে যখন তার হৃদয়ে হাত রাখে তখন তার একটা অদ্ভুত অনুভূতি হয়, এতে সে খুব ভয় পেয়ে যায়। তখন তার বেঞ্জামিনের কথা মনে পড়ে আর সে তখনই তার কাছে যায়। সে তাকে তার মায়ের ব্যাপারে বলে, তখন বেঞ্জামিন সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসে। সে যখন আসে তখন গ্রামের আশেপাশে সমস্ত লোক তার বাড়িতে জড়ো হয়ে যায়। তারা বেঞ্জামিনকে চিকিৎসা করতে দেয় না, ফলে রবার্টের মা মারা যায়। রবার্টের মায়ের সাইড সিকনেস হয়েছিল, এর মানে আজকের দিনের অ্যাপেন্ডিক্স। পরের দিন তার ভাই বোনদের গ্রামের লোকেরা নিজেদের চাকরি হিসেবে নিয়ে চলে যায়। রবার্ট খুব একা হয়ে পড়ে, এই কারণে সে বেঞ্জামিনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেঞ্জামিনের এতে কোনো আপত্তি হয় না। এরপর তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। আর এভাবেই কিছু বছর কেটে যায় আর রবার্ট বড় হয়। এখানে আমরা জানতে পারি রবার্ট এখনো অবধি সাইড সিকনেসের চিকিৎসা খুঁজছে, যার কারণে তার মা মারা গিয়েছিল। সে এটাই চাইছে যে তার মায়ের সাথে যা হয়েছে সেটা যেন অন্য কারোর সাথে আর না হয়। একদিন একটা লোকের চিকিৎসা করবার সময় রবার্ট যখন তার হৃদয়ে হাত দেয় তখন তার আবারও অদ্ভুত একটা অনুভূতি হয়। ঠিক তেমন ফিলিংস হয় যেরকম তার মায়ের অসুখের সময় হয়েছিল। সে খুব ভয় পেয়ে যায় আর পরে বেঞ্জামিনকে বলে এই লোকটা আজকে রাতে মারা যাবে। আর ঠিক এরকমই হয়, ওই লোকটা রাত্রেবেলা মারা যায়। এর মানে রবার্ট কারোর মৃত্যু আসলে সেটা বুঝতে পারত। বেঞ্জামিন তার এই গুণে খুব অবাক হয়ে যায়। আজকে গ্রামের লোকেরা সেই লোকটার মৃত্যুর জন্য বেঞ্জামিন ও রবার্টকে দায়ী করে। তারা বলে এদের চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। গ্রামের লোকেরা তাদের দুজনকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এ সময় বেঞ্জামিনের চোখ খারাপ হয়ে যায় আর সে দেখতে পায় না। আর সেই সময় এটার কোনো চিকিৎসা ছিল না, কিন্তু কিছু লোকদের থেকে তারা জানতে পারে যে জিউসের ডাক্তাররা অপারেশন করতে পারে। তারা সেই ডাক্তারদের উদ্দেশ্যে রওনা হয়, সেখানে তারা তার অপারেশন করে। আর এবার সে অপারেশনের পর সে আবার দেখতে পায়। এটা দেখে রবার্ট খুব খুশি হয় আর সে ডাক্তারদের জিজ্ঞেস করে, তোমরা এই অপারেশন কোথা থেকে শিখেছ? সে ডাক্তার তাকে ইবনে সিনার ব্যাপারে বলে এবং বলে তার খুব নামকরা একটি হাসপাতাল ছিল, এমন কোনো রোগ ছিল না যে তার চিকিৎসা তার কাছে নেই। এটা শুনে রবার্ট খুব খুশি হয় আর সেখানে যাওয়ার ইচ্ছে পোষণ করে। কিন্তু জিউস তাকে সচেতন করে যে সেখানে অন্য কোনো জাতির লোকদের যাওয়ার অনুমতি নেই। কিন্তু রবার্ট সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেঞ্জামিন তাকে আশীর্বাদ দিয়ে বিদায় জানায়। এরপর তাদের রাস্তা আলাদা হয়ে যায়। তারপর সে রওনা দেয়। তাদের জাহাজে আরও অনেক জিউস ছিল। তখন রবার্ট তার নাম জেসি বেঞ্জামিন রাখে। ইজিপ্টে পৌঁছানোর পর সেই জিউস তাকে বোঝায় কিভাবে তাকে প্রার্থনা করতে হবে, কিভাবে উঠতে বসতে হবে আর কিভাবে নিজের পথ নির্ধারণ করতে হবে, এবং ইজিপ্ট থেকে ইস্পিহান যেতে হবে। সেখানে ইবনে সিনার হসপিটাল ছিল। মরুভূমি পার করতে তাদের দু মাস সময় লেগে যায় সেখানে পৌঁছাতে। এই গ্রুপে রেবেকা নামের একটা মেয়েও ছিল, যাকে পার্সিয়াতে বেচবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় তারা সালজুকের সেনাদের দেখতে পায়, যারা পুরো একটা গ্রামের লোকদের মেরে ফেলেছিল। এই গ্রামে তারা একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়, যাকে রেবেকা নিজের সাথে রেখে দেয়। রাস্তায় সে বাচ্চাটার শরীর খারাপ হতে থাকে। রবার্ট তখন তাকে সাহায্য করে আর এর কারণে তার এবং রেবেকার বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তারই মধ্যে মরুভূমিতে বালির ঝড় আসে, তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। শুধু রবার্ট বেঁচে যায়, বাকি সবাই মারা গিয়েছিল। এবার রবার্ট কোনোভাবে নোংরা অবস্থায় ইস্পিহান পৌঁছে সে হসপিটালে যায়। কিন্তু তার অবস্থা দেখে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। একটা লোক তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করে। তার জ্ঞান ফিরতে তার আঘাতে একটুও যন্ত্রণা হয় না, এজন্য সে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার হাতে কি লাগিয়েছে। আর কথায় কথায় সেটাও বলে যে আমি হিলিং শিখতে চাই আর ফিজিশিয়ান হতে চাই। পরের দিন তাকে সোজা ক্লাস অ্যাটেন্ড করতে নিয়ে যাওয়া হয়। এতে আমরা জানতে পারি যে ওই লোকটা আর কেউ নয়, বরং ইবনে সিনাই ছিল। সে তার ক্লাসে ফিজিক্স ফিলোসফি এমনই কিছু পড়াতো। পরে রবার্টের মেলভিন এবং করিম নামের বন্ধুও হয়। রবার্ট জানতে পারে যে রেবিকা এখনও বেঁচে আছে, কিন্তু খুব
শীঘ্রই তার বিয়ে একজন বয়স্ক লোকের সাথে হয়ে যাবে, আর সেই বুড়ো লোকটা মেলবিং এর পরিবারের বন্ধু। রবার্ট সবকিছু জানার পর সে দুঃখ পায়। মেলবিং ও বুঝতে পারে যে রেবেকা তার গার্লফ্রেন্ড। এই দুঃখে রবার্ট একটা মহিলার কাছে যায়, কিন্তু সেই মহিলাটাও মরবার কাছে চলে এসেছিল, এজন্য সে এসে তাকে হাসপাতালে নিয়ে বাঁচায়। এ কারণে ইবনে সিনা তার কথা জানতে পারে যে সে মৃত্যু আসবার আগে সেটা দেখতে পায়। তাই রবার্ট তাকে তার মায়ের সাইড সিকনেসের কথা বলে এবং বলে সে গরিব লোকদের চিকিৎসা করতে চায়, কিন্তু এত বড় হাসপাতালে মানুষের উপর এক্সপেরিমেন্ট করার অনুমতি ছিল না। এ কারণে রবার্ট দুঃখিত হয়। তারপর রবার্ট তাকে জিজ্ঞেস করে যে আমরা মানুষের শরীরের ভেতর কেন দেখতে পাই না। ইবনে সিনা তাকে বলে আজকালকার ধার্মিক নিয়ম অনুযায়ী মানুষকে কাটা বা তাদেরকে কেটে দেখা খুব খারাপ ধরা হয়, আর এ কারণে সেটা করার কোনো অনুমতি নেই। হয়তো আজ থেকে 100 বছর বা 1000 বছর পরে এ সব কিছু খুব সহজ হয়ে যাবে। এখানে আরো জানা যায় এখানে নাকি 3 ধরনের দল ছিল। একটা শাহ, যে ইসলামের রাজা ছিল, শাহ সবসময় অন্য জাতের লোকদের হারমোনিতে দেখত, মেডিকেল আর সায়েন্স সে সবসময় প্রাধান্য দিত। দ্বিতীয় গ্রুপ ছিল জুরি বা যারা পার্সিয়াল গ্রুপ, আর তৃতীয় গ্রুপ ছিল সালজুক, যারা অন্য রাজত্বের লোক ছিল। বাকি দুটো গ্রুপ শাহের ব্যবহার ভালো লাগতো না, আর তাকে তারা দুর্বল রাজা ভাবত। একদিন সালজুকি সেনার একটা ভয়াবহ অসুস্থ লোককে তাদের শহরে পাঠায়, যার ফলে সে শহরে ওই রোগ ছড়িয়ে পড়ে। কিছু বড় লোক মানুষেরা ওই শহর ছেড়ে পালায়, যার মধ্যে রেবেকার স্বামীও ছিল, আর রেবেকা নিজেও অসুস্থ হয়ে ঘরে একা পড়েছিল। শহরের এই অবস্থা দেখে ইবনে সিনার স্টুডেন্টরা অসুস্থ লোকদের ঠিক করতে শুরু করে। অসুস্থ লোকদের শরীরে কালো রঙের দাগ আসছিল, এতে রবার্ট সাজেস্ট করে কালো দাগগুলো গোড়া থেকে তুলে দেওয়া উচিত, কিন্তু কাটাছেঁড়া করার অনুমতি ছিল না। পরে রবার্ট বুঝতে পারে ইঁদুরের থেকে এই রোগটা ছড়াচ্ছে। তারা তখন ইঁদুরের বিষ বানিয়ে তাদের মেরে ফেলে, আর সেই শহরের যত লোক ছিল সবাই বেঁচে যায়। রেবেকাও নিজের মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে। এতে রবার্ট খুশি হয়ে যায়, তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। শহরের অবস্থা আবার আগের পর্যায়ে ফিরে যায়, আর এখন রেবেকার হাজবেন্ডও ফেরত চলে আসে। কিছুদিন পর হসপিটালে সাইড সিকনেসের রুগী আসে, কিন্তু অনুমতি না থাকার ফলে সে লোকটা সেখানেই মারা যায়। কিন্তু সে লোকটা মরবার আগে রবার্ট তার থেকে পারমিশন নিয়ে নেয় যে আপনি মরে যাওয়ার পর আমি কি আপনার ডিসেকশন করতে পারি। এই লোকটা তাতে হ্যাঁ বলে, এজন্য সে কারোর অনুমতি ছাড়াই তার মৃতদেহটাকে অ্যাটপোসি করে। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তাও সে আস্তে আস্তে সেই লোকটাকে কেটে তার হৃদয় হাতে বের করে নিয়ে দেখে সেটা কিভাবে কাজ করে। পুরো শরীরের ভেতরের অর্গানগুলোর সে একটা ছবি আঁকে, যাতে সে পরে কাজে লাগাতে পারে। অ্যাপেন্ডিক্স এর ব্যাপারেও সে জানতে পারে সেটা কোথায় থাকে আর সেটা কিভাবে বের করতে হয়। কিন্তু সেখানে কিছু লোক তার কাজের ব্যাপারে জেনে যায়, আর তারা তাকে এবং ইবনে সিনাকে ধরে জুরির লিডারদের কাছে নিয়ে যায়, আর সেই লোকেরা তাদের মৃত্যু সাজা শোনায়। এবার রবার্টের কারণে জিউসদের সেখানে থাকা মুশকিল হয়ে যায়। এর জন্য এত ভয়ানক অবস্থাতেও রবার্ট নিজের আসল পরিচয় দিয়ে দেয় যে সে খ্রিস্টান আর তার আসল নাম রবার্ট। কিন্তু এ কথাটা কেউ মানতে রাজি হয় না যে সে খ্রিস্টান। অন্যদিকে রেবেকা প্রেগনেন্ট ছিল, আর তার স্বামী বুঝতে পারে যে এটা অন্য কারো সন্তান। এই কারণে সে তাকে রাস্তার মাঝে মাটিতে পুঁতে তাকে শাস্তি দেয়। রবার্টের বন্ধু মেলবিং, যে জিউস পরিবারের সদস্য ছিল, সে রবার্টের উপর খুব রেগে গিয়েছিল। এ সময় আমরা দেখতে পাই শাহ খুব অসুস্থ হয়ে পড়ে, আর ওর সাইড সিকনেস হয়ে গিয়েছিল। এর জন্য সে রবার্ট আর ইবনে সিনাকে জুরি বন্দি থেকে বের করে। শাহ তাদেরকে অপারেশন করতে বলে, কিন্তু রবার্ট এটা করতে খুব ভয় পায়, কারণ সে কখনো জীবিত মানুষের উপর সার্জারি করেনি। কিন্তু এদের কাছে এখন আর কোনো উপায় ছিল না, তাই রবার্ট এখানে অপারেশন করতে রাজি হয়। কিন্তু অপারেশনের বদলে সে রেবেকাকে ফ্রি করে দিতে বলে, আর শাহ রেবেকাকে ছেড়ে দেয়। এরপরে ইবনে সিনা, রবার্ট আর মেলবিং 3 জন মিলে শাহের প্রথমবার সার্জারি করে। তাদের অনেক মুশকিল হচ্ছিল এটা ভেবে যে তারা জীবিত মানুষের উপর সার্জারি কি করে করবে, কিন্তু তারা অবশেষে ঠিকভাবে অ্যাপেন্ডিক্স বার করে নেয়। রবার্ট ওই সার্জারি করার পর স্যাটিসফাই হয়, আর সে মনে মনে দেখতে পায় যে তার মায়েরই অপারেশন সে করছে। শাহ পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর সে রবার্টের সাথে ভালোভাবে বন্ধুত্ব করে নেয়, কিন্তু সে সময় জুরি আর তার লোকেরা শহরের উপর আরও রেগে যায়, আর রবার্ট আর ইবনে সিনাকে সেখান থেকে নিয়ে পালায়। পরে শহরে দৌড়াদৌড়ি লেগে যায়, আর সব জায়গায় আগুন লাগে, আর বেঁচে থাকা লোকরা একটা অন্য গেট দিয়ে পালাতে থাকে। এখানে জুরির লোকেরা একমাত্র হাসপাতাল আর লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেয়। ইবনে সিনা নিজের লাইব্রেরিতেই ছিল, তখন রবার্ট তার সঙ্গে শেষবার দেখা করতে যায়। তার
এটাই শেষ সময় ছিল। আর তখন সে রবার্টকে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিকেল ডায়েরি দেয় আর সে তাকে হাকিম উপাধি দেয়। এরপর সে ওখানে নিজের শেষ নিঃশ্বাস নেয়। রবার্ট এটা দেখে দুঃখিত হয়ে পড়ে আর সে নিজের দুঃখী মন নিয়ে সেখান থেকেই রেবেকাকে নিয়ে চলে যায় অন্য দেশে।